তোদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি। তোর কি হলো মধু, তুই কাঁদছি কেনে? মা তোমরা তো বিড়ি জ্বালাই না, বিড়ি দিলা দিলা এত দূরে বিড়ি দিলা, তেলের যা দাম বেড়েছে আর 6 মাস হয়ে গেল, বইয়ের মুখটা দেখতে যেতেও পাচ্ছি নি। কেন রে, তেলের দাম বেড়েছে তো কি হয়েছে, পায়ে হেঁটে চলে যাবি? মা তুমি আর কি বলছো, 50 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাওয়া যায়? তুই সামান্য 50 কিলোমিটার কে ভয় করছি? তোর বাপ ছিল আমার সাথে 100 কিলোমিটার রাস্তা হেঁটে দেখা করতে যেত। তার ছেলে হয়ে তুই বসে বসে কাঁদছি, যা পায়ে হেঁটে দেখা করি আইগা। লাল মা তুমি ঠিকই বলেছো, আব্বা লাইনটাই ধরতে হবে, না হলে এ জন্মে আর বোন দেখা পাবো না। বৌ আমি আসছি। মার কথা শুনি ঝুলা ঝুলা বেরি তো আসনু, 5 কিলোমিটার এসি তো মজা লেটে গেল, এখনো তো সবই বাকি, এত রাস্তা আমি যাব কি করি? দেখি একটা অটো মোটো পাই কি। ও ভাই মুকুটপুর যাবা? হ্যাঁ যাব। ক টাকা ভাড়া লিবা? 300 টাকা দিও, তাড়াতাড়ি পুষি দেব। 300 টাকা? ভাই আস্তে আস্তে গেলে ক টাকা লিবা? লাল আস্তে আস্তে গেলে তো তেল একটু বেশি খাবে, আর 100 টাকা ধরে দিও। থাক ভাই জোর হাত, তুমি যেমনে যাচ্ছ তেমনে যাও, আমার তেলে দেখি গাড়ি কত দূর আগায়। আর চলতে পারছি নি, আমার তেল শেষ। যাই ওই পানির দাম দেখা যাচ্ছে, ওইখান থেকে একটু পানি খেয়ে আসি কি। ডাক্তার বাবু আমার মাকে নিয়ে আসতে গিয়ে খুব অসুবিধা হয়, আপনি বাড়িতে রোগী দেখতে যান না? হ্যাঁ যাই তো, বাড়িতে গেলে 150 টাকা ফিজ নেই, আর এখানে আসলে 100 টাকা ফিজ নেই। ঠিক আছে ডাক্তার বাবু, আমি সামনের দিন আপনাকে ফোন করব, আপনি মাকে বাড়িতে গিয়ে দেখে আসবেন। ঠিক আছে। ওয়াও এই তো একটা সুযোগ, এই সুযোগ হাত ছড়া করা যাবে না। ডাক্তার বাবু তাড়াতাড়ি বেরান, বাড়িতে যেতে হবে। কেন, খুব ইমার্জেন্সি নাকি? হ্যাঁ ডাক্তার বাবু খুবই ইমার্জেন্সি, আমার মতন ইমার্জেন্সি আর কারণ নাই, আপনি তাড়াতাড়ি বেরান। ঠিক আছে বেড়াচ্ছি। চলে এসছি নাকি? না না মিষ্টি নিতে হবে। বাড়িতে ইমার্জেন্সি রুগী রেখে মিষ্টি কি হবে? আমি রুগীর জন্য মিষ্টি নিচ্ছি নাকি, আপনারা মিষ্টি খান না নাকি? ও ঠিক আছে, তাহলে আমার জন্য 2 কালাকাঁদ নিও। ও ভাই মিষ্টি ক টাকা পিস? 5 টাকা পিস। কেন, 3 টাকা পিস ছিল যে? 3 টাকা পিস তো 1 বছর আগে ছিল, এর মধ্যে মিষ্টি খাননি নাকি? না ভাই, অষ্টমূল্যের মধ্যে কয়েকদিন মিষ্টি কিনেছি নু, সেই কদিন খেয়েছি। ও তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো না, এখন গ্যাসের দাম বেড়েছে, 5 টাকা বেশি লাগবে। কেন, মিষ্টি গ্যাস দিতরি করো নাকি? এ আবার কে রে, গ্যাস না হলে মিষ্টি হয়? তাহলে এই মিষ্টি খাওয়া যাবে না, গ্যাস লাগবে। ও গো লোকটা, গ্যাস লাগবে মানে? তুমি তো বললি এই মিষ্টি গ্যাস দি তৈরি করি, এই মিষ্টি খাওয়া যায়, গন্ধ লাগবে না। তুই লোকটা, গ্যাসে জ্বাল দি মিষ্টি তৈরি করি। ও
আগে বলবা তো। ঠিক আছে, তাহলে মিষ্টি দাও। কপিস দেব বলো। কপিস দিবা আবার? ওই অষ্টমুল্লা সুমাই আমাকে 4-5 পিস দিত, ওই 4-5 পিসই দাও। বেশি লিগি ওই শালাটাকে খাই লাভ নাই। ঠিক আছে দিচ্ছি। ভাই আর কত দূর? এই তো সামনে। ও ভাই 40 কিলোমিটার চলে আসনু, আর কত দূর? আর বেশি দূর নাই, সামনে গুনা পার করলে বাড়ি পেয়ে যাব। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর যেতে হবে না, চলে আসছি। এই লাও ডাক্তার বাবু 150 টাকা তোমার ফিজ। ফি মানে রুগী কই? রুগী কোথায় পাবো? এই দেখো, এইটা আমার শ্বশুর বাড়ি। তেলের যা দাম বেড়েছে, শ্বশুর বাড়ি আসতে গেলে 300 টাকা লাগতো, 150 টাকায় চলে আসনু। দাঁড়া ভাই একটু দাঁড়া। আবার কি হইলো? তোর মতো লোক আমি জীবনে দেখিনি। আই ভাই, তোর খুড়ে একটু সালাম করলি। ঠিক আছে, তুমি দীর্ঘজীবী হও। বউ, ও বউ, কমে গেল গো। কে জামাই, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বকো বুড়ি তো বাড়িতে নাই, একটু পাড়া পানে গিয়েছে। মিষ্টির ভাঁড়টা দিয়ে ঘরে উঠি বসো, বুড়ি আসছে। তোমার এখানে ভাত দেবো? তুমি আপন না বউ আপন? বাপ তুমি ঠিকই বলিছো, বই আপন, বউকে ভাঁড়টা দাও গা। ও ভাই আমার বউকে দেখিছো না? ভাই অতকাল বউ দেখার সময় নাই। ও ভাই আমার বউটাকে খুঁজে পাসিনি, আমার বউটাকে দেখিছো? হ্যাঁ ভাই দেখিছি, গা ধোয়ার সময় বেড়ার ফাঁক দিয়ে দেখিছি। এই শালা বলছে গেলে, ওই 6 মাস হয়ে গেল বউর মুখ দেখতে পানু না, আর তুই আমার বউর গা ধোয়া দেখিছি? তোর কিছু বলি রে।